হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সবাই স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি আমরা ম্যাক্সিমাম সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছি অ্যাডমিট কার্ডে আমরা ডেট ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশান দুইটাই পেয়ে গেছি এখন আমাদের শেষ প্রস্তুতির পালা অনেকে জানুয়ারির শেষে অনেকে ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড উইকে ইন্টারভিউ ডেট পড়েছে সেই ইন্টারভিউর ডেট অনুযায়ী এখন আমরা প্রিপারেশনের পালা যাতে ইন্টারভিউটা ভালোভাবে হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এসপি অফিসের আন্ডারে ইন্টারভিউটা হবে পার্টিকুলার একটা প্লেসে এখন যারা ইন্টারভিউ ডে টু ওয়াইজ তোমার অবশ্যই রিপোর্টিং টাইম যদি নয়টা বা বারোটা লেখা থাকে তোমরা অবশ্যই আধা ঘন্টা আগে যাওয়ারই চেষ্টা করবে এখন কত হলো তোমরা প্রিপারেশানটা কীভাবে নেবে কোথায় থেকে কোশ্চেন করা হবে কারণ একশো মার্কসের এক্সাম হবে সিলেবাস কিন্তু বলা হয়েছে ত্রিপুরা পুলিশ বিষয়ে তোমার একটু জেনে যেতে হবে তোমার আইন শৃঙ্খলা বিষয়ে এবং তুমি তোমার যে কাজটা তুমি কিভাবে পুলিশকে সহায়তা করবে সেই বিষয়ে জেনে যেতে হবে অর্থাৎ সিলেবাস যেটা বলা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমার শিখতে হবে অর্থাৎ তুমি পার্টিকুলারলি যে টাইম বেস কোশ্চেন দিয়ে সিচুয়েশন বেস কোশ্চেন কিংবা তোমার যে ত্রিপুরা পুলিশের হিস্টোরি বা ইতিহাসটা একটু ভালো হবে জেনে নিতে হবে আমরা ডিটেলস ভিডিওতে চলে যাচ্ছি মানে সিলেবাস ওয়াইজ কী কী কোয়েশ্চেন করা হতে পারে সেখানে চলে যাচ্ছি সবচেয়ে প্রথম ত্রিপুরা পুলিশ বিষয়ে যদি আমরা এক নজরে এক এক একটু দেখে নিই ত্রিপুরা পুলিশ রাজ্যে শৃঙ্খলার বজায় রাখতে জনগণ অধিকার রক্ষা করতে তাদের বসবাসের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ নিশ্চিত করতে উদ্যোগের সাথে কাজ করে সাধারণ মানুষ এটি ভারতে একটি সুশৃঙ্খল রাজ্য হিসেবে বিবেচনা করে ত্রিপুরা রাজ্যে বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে ত্রিপুরা পুলিশের অনেক অবদান রয়েছে ত্রিপুরা পুলিশ যে বন্দুত্বপূর্ণ প্রকৃতি বজায় রাখে তা তাদের নাগরিকের কাছে আরও সহজলভ্য করে তোলে রাজ্য পুলিশের দ্বারা প্রদত্ত ক্রমাগত পরিষেবা উত্তর পূর্ব ভারতের সীমান্ত রাজ্য ত্রিপুরায় একটি নিরাপদ ও সুরক্ষিত স্বর্গ নিশ্চিত করেছে পুরু ত্রিপুরা পুলিশ দুটি রেঞ্জে বিভক্ত পশ্চিম সিপাই জেলা দক্ষিণ খোয়াই গুমতি জেলা নিয়ে গঠিত দক্ষিণ রেঞ্জ উত্তর এবং ধলাই নিয়ে গঠিত উত্তর মানে রেঞ্জ যেটা পুলিশের সদর দপ্তর রাজধানী আগরতলায় রাজ্যে রাজা রত্ন মাণিক্য তেরোশো পঁচিশ থেকে তেরোশো পঞ্চাশ ত্রিপুরার প্রথম ত্রিপুরার প্রথম রাজা যিনি তার শাসনকালে ত্রিপুরা পুলিশ ব্যবস্থাটা চালু করেছিল কে পুলিশ ব্যবস্থাটা চালু করেছিল রাজা রত্নমাণিক্য এখন আমরা ডিটেলস কিছু কোশ্চেনে চলে যাচ্ছি যেগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু কাজে লাগবে ইন্টারভিউতে পুলিশ ব্যবস্থার সর্বোচ্চ পদ কোনটি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি তোমার নাম কি বাড়ি কোথায় বিষয়ে কিছু বলে দেখো তুমি যখন ইন্টারভিউ কেন্দ্রে যাবে প্রথমেই তো ত্রিপুরার সবচেয়ে বড়ো পোস্ট কি ঠিক আছে স্পেশালিস্টের কাজ কী সে ধরনের কোশ্চেন তো তোমাকে করবে না তোমাকে কাছে তো ইন্ট্রোডাকশান চাও ইন্ট্রোডাকশানে কী চাওয়া হবে যে তোমার নাম কি তখন তুমি তোমার নাম বললে ধরো অজয় সরকার বললে তোমার বাড়ি কোথায় বাড়ি বললে তুমি আমতলি বললে আমতলি মানে আগরতলা আমতলি তোমার বাড়ি বললে তোমার বাড়িতে কে কে আছে সেটা বললে ঠিক আছে তোমার বিষয়ে কিছু বলো তোমার নামের অর্থ কি সেটা প্রথমত যদি তোমার বিষয়ে কিছু বলতে বলে প্রথম নাম বলবে বাড়ি কোথায় বলবে তোমার এডুকেশান কোয়ালিফিকেশানটা কী কী আছে বলবে এবং তুমি বর্তমানে কি কাজ করো সেটা বলতে পারো মা বাবার নাম কি ঠিক আছে এটা তুমি বলতে পারো মানে তোমার থেকে পার্সোনাল লেভেলে কিছু এক দুইটা তোমাকে কোশ্চেন করা হবে সিলেবাস ওয়াইজ গদবন্দা কোশ্চেন এখানে করা হবে ঠিক আছে কিন্তু তোমার বিষয়ে জানার জন্য তারা তোমার থেকে খুঁটিনাটি কিছু জানার চেষ্টা করবে হ্যাঁ এরপরে তুমি বর্তমানে কি করো তুমি কি কোনো না কোনো কাজ করে তো জীবিকা নির্বাহ করছো বা কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেটা তোমার সুন্দরভাবে সাজি করেছে বলতে হবে যে তুমি বর্তমানে কি করো এখানে কিন্তু তোমাদের আটকালে বা তোমার আটকে গেলে চলবে না কারণ তোমার বিষয়ে যদি তুমি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি ভালো ভালো তোমার কোয়ালিটি আছে কিন্তু তোমার ইন্টারভিউটা কেমনে বুঝবে যে তোমার ভালো তোমার কোয়ালিটি আছে অবশ্যই তোমাকে তোমার যে নিজের গুণ বা ভালো দিকটা সেটা তাদের সামনে প্রকাশ করতে হবে বর্তমানে তুমি কোনো কাজ করো সেটা তুমি এখানে ডিটেলস বলে দেবে এম যদি ভালো কাজও করে থাকো ডিটেলসটা এমনভাবে বলবে যে তুমি জবটার জন্য নি তোমার জবটার প্রয়োজন আছে এটা এই মেসেজটা তাদের কাছে যায় কারণ জবটা তোমার দরকার ইন্টারভিউ জবটা পাওয়ার জন্য যেইভাবে যেভাবে প্রিপারেশন যেভাবে যেভাবে সাজিয়ে বলার তোমার সেইভাবেই বলতে হবে এখন পার্সোনাল লেভেলের কোশ্চেনগুলা যেমন আরও ক্রিটিক্যাল কোনগুলো হবে যেগুলো তুমি মনে করো ওই আমতলি তুমি সূর্যময়নগর বিধানসভা কেন্দ্র থেকে গিয়েছো তাহলে সূর্য বিধানসভা কত নম্বর বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বর্তমান এমএলএ কে উনি কি প্রাক্তন মন্ত্রী ছিল বা উনি বর্তমানে কোন পদে আছে কোন কোন পদে আছে ত্রিপুরার তাছাড়া তুমি যে আমতলি এরিয়া থেকে গিয়েছো এটা কোন ব্লকের আন্ডারে সেই ব্লকের বিডিওকে বা আমতলি এরিয়াটা যে তুমি গিয়েছ সেই আমতলি এরিয়ার পার্টিকুলার আমতলি পুলিশ স্টেশনের বর্তমান তোমাদের ওসিকে থানার কিংবা তুমি যে আমতলি রেথে থেকে গিয়েছো সেই আমতলি এসডিপিও কে কিংবা তোমার ডিস্ট্রিক্ট যদি ওয়েস্তিপুরা হয় তাহলে ওয়েস্তিপুরা ডিস্টিক্টের ডিস্ট্রিক্টের এসপিকে বা এইচডিএমকে বা তোমার সরি এসটি এসপি এবং তোমাদের ডিএমকে বা তোমার সাব ডিভিশনে এসডিএমকে পার্টিকুলারলি তোমার যে বেসিক নলেজ তোমার এরিয়ার নলেজ সেটা তোমার অবশ্যই জেনে যেতে হবে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছে ষোলো শতাব্দীতে থানাদার শব্দটি ব্যবহার করেন প্রথম কোন রাজা রাজা অমর মানিক্য ষোলো শতাব্দীতে থানাদার শব্দটি ব্যবহার করেন ত্রিপুরা পুলিশে আদিকরণে শুরু করেছিল কোন রাজা রাজা বীরচন্দ্র মানিক্য ত্রিপুরা পুলিশের আদিকরণের কাজ শুরু করেছিল ত্রিপুরা পুলিশের রেভিনিউ পুলিশ এবং রেভিনিউ বিভাগকে আলাদা করে কোন রাজা মহারাজা রাধা কিশোর মানিক্য ত্রিপুরা পুলিশ ও রেভিনিউ বিভাগকে আলাদা করেছিল ত্রিপুরা পুলিশ ও রেভিনিউ বিভাগকে আলাদা করার পর প্রথম এসপিকে নিযুক্ত করেছিল আনন্দ মোহন গুহকে প্রথম এসপি হিসাবে নিযুক্ত করেছিল ত্রিপুরা পুলিশ ও রেভিনিউ বিভাগকে আলাদা করার পরে ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল পুলিশকে সি এইচ সি যাদব ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা পুলিশের প্রথম ইন্সপেক্টর জেনারেল পুলিশ অর্থাৎ আইজিপি কে শ্রী আর এন শৈপুরি ত্রিপুরা পুলিশের প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ স্টেটে হায়দ্রাবাদ রাজধানী রাজ্যে অবস্থিত হায়দ্রাবাদ তো কোনো রাজ্য নয় এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী সেখানে অবস্থিত ত্রিপুরার মোট কয়টি ওমেন পুলিশ স্টেশন আছে তাদের নাম কি ত্রিপুরাতে মোট আটটি পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের নাম হলো বেলুনিয়া ওমেন পি বিশালগড় ইস্ট আগরতলা ধর্মনগর কৈলাসর উদয়পুর ওয়েস্ট আগরতলা কোয়াই চেক করে দেখবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু একটা ওমেন পিএস আছে তাই তোমার ডিস্ট্রিক্টে কোনটা আছে সেটা নোট করে নেবে সেখানের যে ওমেন পিএস সেখানে ওসেকে সেটা নোট করে নেবে যেমন বেলুনিয়া ওমেন পি এস যে তোমার বেলুনে পি এস আচ্ছা সেটা তোমাদের কোথায় সেটা হলো দক্ষিণ ত্রিপুরা হেডকোয়ার্টার বেলুনে অবস্থিত বিশালগড় বিশালগড় যে ওমেন পিএসটা এটা সিপাই জেলা ডিস্ট্রিক্টের বিশালগড় সাবডিভিশন আন্ডারে অবস্থিত ইস্ট আগরতলা এবং ওয়েস্ট আগরতলা দুইটাই আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতে অবস্থিত ধর্মনগর যেমন ধর্মনগর যে ওমেন পিএসটা সেটা তোমার নর্থ ত্রিপুরা অত উত্তর ত্রিপুরা সদর দপ্তর ধর্মনগর অবস্থিত কৈলাস্বরটা তোমার কোথায় অবস্থিত কৈলাস্বরটা হল উনকোটি সদর দপ্তর কৈলাস্বরে তোমার এই ওমেন পিএসটি অবস্থিত আর উদয়পুরে কোনটা আছে উদয়পুরে আছে তোমাদের গুমতি হেড হেডকোয়ার্টার উদয়পুরে একটি ওমেন পিএস আছে তাহলে ধলাই ডিস্ট্রিক্টে ধলাই ডিস্ট্রিক্টে কোনো ওমেন পিএস নেই কোথায় আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে আছে এবং আগরতলা অর্থাৎ ওয়েস ত্রিপুরাতে দুইটা আছে অর্থাৎ ছয়টা ডিস্ট্রিকে একটি করে আছে এবং ওয়েস ত্রিপুরাতে দুইটি টোটাল আটটি ওমেন পিএস আছে ধলাই ডিস্ট্রিক্টে কোনো ওমেন পিএস নেই ত্রিপুরা মোট কয়টি জিআরপি পুলিশ স্টেশন আছে পাঁচটি পাঁচটি জিআরপি পুলিশ স্টেশন ত্রিপুরাতে আছে নামগুলি যেমন আগরতলা তেলিয়ামুরা আম্বাসা মনুধর্মনগর ত্রিপুরা পুলিশ ট্রেনিং কলেজ কবে স্থাপিত হয় উনিশশো সালে ত্রিপুরা পুলিশ ট্রেনিং কলেজ কবে স্থাপিত হয় মানে পুলিশ ট্রেনিং কলেজ কবে স্থাপিত হয় আর পুলিশ ট্রেনিং যে কলেজ স্কুলটা স্কুলটা স্থাপিত হয় উনিশশো পঞ্চান্ন সালে সরি ত্রিপুরা পুলিশ ট্রেনিং স্কুলটা স্থাপিত হয় উনিশশো পঞ্চান্ন সালে কলেজ স্থাপিত হয় উনিশশো সাতষট্টি সালে ওর ফুল ফর্ম কি স্পেশাল অফিস পুলিশ অফিসার টিএসআর কি ত্রিপুরা স্টেট ট্রাভেল কত সালে টিএসআর গঠিত হয় উত্তর বারো মার্চ উনিশশো চৌদ্দ সালে টিএসআর বা ত্রিপুরা স্টেট ট্রাভেল গঠিত হয় পুলিশ ট্রেনিং কলেজ কোথায় অবস্থিত এডিনগর আগরতলাতে পুলিশ ট্রেনিং কলেজটির নাম পরিবর্তন করে কি নামে করা হয়েছে কেটিডি সিং পুলিশ ট্রেনিং কলেজ নাম পরিবর্তন করা হয়েছে পুলিশ ট্রেনিং কলেজটি কেটিডি সিং পুলিশ ট্রেনিং কলেজ নামে কবে কবে পরিচিতি লাভ করে দুই হাজার নয়ের চব্বিশে জুনে কেডি পুলিশ সিং পুলিশ ট্রেনিং কলেজ কার নামে করা হয় এক্স ডিজিপি সিং এর নামে দেখো এখন কোশ্চেন হলো আমি পুলিশ ট্রেনিং কলেজ কবে স্থাপিত সেটা কেন যেমন দেখো সব পুলিশটাই যখন প্রথমে চাকরিতে জয়েন করে তাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয় তখন কিন্তু তাদের সেখানেই নিয়ে যাওয়া হয় তাহলে তোমাদের বেসিক ত্রিপুরা যে বেসিক ডিটেলসগুলা ত্রিপুরা পুলিশের পুলিশের ত্রিপুরা পুলিশের ত্রিপুরার পুলিশের বেসিক ডিটেলসগুলা তোমাদের অবশ্যই অবশ্যই জান থাকতে হবে কারণ তুমি যেই ডিপার্টমেন্টে জব করতে চাবে সেই ডিপার্টমেন্টের বিষয়ে তোমার পুঙ্খানুপুঙ্খভাবে ইনফরমেশন নিয়ে যেতে হবে যাতে কোশ্চেন করে না আটকাও বলতে পারবে এটা ইন্টারভিউর বাইরের কিন্তু কোশ্চেন না কারণ রাজ্যের শৃঙ্খলার দায়িত্বে তোমার যদি দেওয়া হয় তাহলে রাজ্যটা বিষয়ে তোমাদের বেসিক যে ত্রিপুরা পুলিশ বিষয়ে অবশ্যই জেনে যেতে হবে এফআইআর ফুল ফর্ম কী ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট ওসির ফুল ফর্ম কি ওসির ফর্ম হলো ও ইনচার্জ যেই থানায় তুমি ইন্টারভিউ দিয়েছো সেই থানার ওসি ওসি কে তুমি যেই ডিস্ট্রিকে আছো সেই দৃষ্টিকে এসপি বা ডিএমকে তুমি যে সাবডিভিশন আছো সেখানে এসডিএম এবং এইচডিপিউকে তুমি যে ব্লকের আন্ডারে আছো সেই ব্লকের বিডিওকে এগুলা অবশ্যই তুমি জেনে যাবে পি এস আই কি পুলিশ সাব ইন্সপেক্টর আর তোমাদের এএসআই হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ক্যাটেডি সিংয়ের কি কুমার ত্রিশুলধারী সিং কেটেডি সিং পুলিশ ট্রেনিং কলেজ আগেই কবে একাডেমিতে রূপান্তরিত হয় কলেজটা একাডেমিতে রূপান্তরিত হয়েছে দুই সালে সতেরোই সেপ্টেম্বর দুই সালে ক্যাটারি সিং পুলিশ ট্রেনিং কলেজ কোথায় অবস্থিত নরসিংগড়ে পুলিশ ট্রেনিং কলেজ কবে এডিনগর থেকে নরসিংহরে স্থানান্তরিত করে উনিশশো পঁচাশি সালে এইচডিপিউর ফুল ফর্মকে সাব ডিভিশনাল পুলিশ অফিসার এডিজি ফুলফুমকে অ্যাসিস্ট এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আইজি ফর্মকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার কবে স্থাপিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার স্থাপিত হয় ত্রিপুরা পুলিশের প্রথম আইজি কে আইজিপি কে ছিল সি আর এন শৈপুরি প্রথম আইজি ছিল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতষট্টি ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি কে ছিল সি সি যাদব আইপিএস উনি উনিশশো সাতাশি সালে নিযুক্ত হয়েছিল দুই দুই উনিশশো সাতাশি ইআরএস প্রজেক্ট ত্রিপুরাতে কবে চালু হয় দুই হাজার উনিশ সালে দশই ডিসেম্বর এসএসপির ফুলফর্ম কি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসএসপির ফুলফর্ম পির ফুল ফর্ম ডিসিপির ফুলফর্ম ডেপুটি কমিশনার অফ পুলিশ সিআরপিএফ ফুল ফর্ম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআইএসএফ ফুল ফর্ম তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স আমরা প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট বিষয়ে আমাদের জেনে রাখা খুবই খুবই দরকার কারণ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ সেই ডিস্ট্রি তোমার থানার ওসি আমি আগেই বলেছি ও ডিএম বিডিও ব্লক বা ডিএম এসপি অবশ্যই জেনে থাকা দরকার আমরা আজকে নর্থ ত্রিপুরাটা আগে কাভার করছে বাদে বাকি ডিস্ট্রিক্টগুলো আছে একের এক নর্থ ত্রিপুরা প্রথমভাবে প্রথম ভাগে আবার করছি তোমরা যেন নর্থেপুরা ডিস্ট্রিক্ট থেকে আছো সেগুলো অবশ্যই লুট করে নেবে আর বিশেষ করে তোমরা যে ডিস্ট্রিক্টেই থাকো আটটা ডিস্ট্রিক্টের এসপির নাম অবশ্যই তোমার জেনে রাখা দরকার দেখো সবচেয়ে প্রথম নর্থেপুরা ডিস্ট্রিক্ট এসপি একটি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় পোস্ট হলো এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পুলিশ নর্থ তেপুরা ডিস্ট্রিক্টের এসপিতে হলো ভানুপদ চক্রবর্তী উনি একজন আইপিএস অফিসার উনি নর্থ তেপুরা ডিস্ট্রিক্টের এসপি পদে আছে তারপর তোমার এডিশনাল এসপি আছে একজন জারিমিয়া ডালং তারপর আছে তোমার এইচডিপিউ এচডিপিউ ধর্মনগর এইচডিপি হলো দেবাশীষ সাহা তোমাদের পানিসাগর এইচডিপি হলো সোম দেব সৌমিয়া দেববর্মা দেববর্মা তারপর তোমার কাঞ্চনপুরে এইচডিপি হলো তোমাদের দেশাই ঋষিমুখ দেখো এখানে ধর্মনগর মানে তোমাদের নর্থেপাড়া ডিস্ট্রিক্টে তিনটি সাব এইচডিপি আছে তোমাদের ধর্মনগরে হলো দেবাশীষ সাহা পানিসাগর হলো সৌমিয়া দেববর্মা এবং তোমাদের কাঞ্চনপুরে হলো দেশাই ঋষিকেশ জয় সিং ঠিক আছে তারপরে যেমন ধর্মনগর পুলিশ স্টেশন আছে ধর্মনগর পুলিশ স্টেশন হল ইনচার্জ হলো ইনসপেক্টর নারুগোপাল দেব কদমতলা পুলিশ স্টেশন ইনচার্জ হলো ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ চূড়াইপেটে পুলিশ স্টেশন ইনচার্জ হল ইন্সপেক্টর সমরেশ দাস ওমেন পিএস ধর্মনগরের ইনচার্জ হলো ইন্সপেক্টর শিপ্রা দাস পানিসাগর পুলিশ স্টেশন ইনচার্জ হল ইন্সপেক্টর আশিস সরকার দামচোড়া পুলিশ স্টেশন ইনচার্জ হলো ইন্সপেক্টর রাজভূমি তোমাদের খেদাচড়া পুলিশ স্টেশনের ইনচার্জ হলো ইন্সপেক্টর বিরাজ দেববর্মা কাঞ্চনপুর পুলিশ স্টেশন ইনচার্জ হল উদয়মন দেব উদয় দেববর্মা আনন্দবাজার পুলিশ স্টেশন ইনচার্জ হল ইন্সপেক্টর রিন রিনপোয়া ঢাললং ভাঙ্গন পুলিশ স্টেশন ইনচার্জ হলো ইন্সপেক্টর বুদ্ধ দেববর্মা বাগবাসা যে পি এস আছে পুলিশ স্টেশন আছে সেখানে ইনচার্জ হলো এস আই পার্থদেব অন্য সান ইন্সপেক্টর পার্থদেব উনি ইনচার্জ আর তোমার লালজুরি আউটপোস্টে ইনচার্জ হলো এসআই দুলাল দাস ঠিক আছে তো জন অফিসার নাম বলে দিলাম সবগুলা বিশেষ করে তোমাদের নত্তপুরা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন পদে আছে তোমরা অবশ্যই নোট করে নেবে এগুলো ঠিক আছে এখন যদি তোমরা সিপাইজলা ডিস্ট্রিক্টে কে কোন পদে আছে সেটা আমরা ক্লাস টুতে আলোচনা করেছি তোমরা ক্লাস টুটা বিডু লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লাস টুটা দেখে নিতে পারো যেখানে আমি সিপাইজলা ডিস্ট্রিক্ট বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছি এক টু জেড সিপাইজলা ডিস্ট্রিক্টের বা সিপাই জেলার আন্ডারে সুনামুড়া বিশালগড় বা জম্পুজলা ব্লক যেন তোমাদের সাব ডিভিশন আছে সাব আন্ডারে কোন কোন পুলিশ স্টেশনে কে ওসি কে থানা ইনচার্জ কিংবা কে এস কে এসপি সবগুলো আলোচনা করেছি দেখে নেবে ক্লাস টু থেকে ওইস্তিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা আছো বিশেষ করে মোহনপুর সদর কিংবা জিরানা সাব ডিভিশন আন্ডারে যাদের বাড়ি তোমরা ক্লাস থ্রিটা দেখতে পারো সেখানে উইস্তিপুরা বিষয়ে একদম থানার ওসি থেকে একদম এসপি পর্যন্ত সবগুলো আলোচনা করেছি আর সাউথিপুরা ডিস্ট্রিক্ট থেকে আমরা গতকাল খালি আলোচনা করেছিলাম ক্লাস ফোরটা দেখে নিতে পারে এটাও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে সাউথ তেপুরা যে তোমাদের এরিয়া আছে বিশেষ করে বেলুনিয়া বড় জুলাইবাড়ি শান্তিবাজার তোমাদের সাবরুম পার্টিকুলার প্রত্যেকটা এরিয়ার সেখানে আমরা পুলিশ স্টেশনের ওসি ইনচার্জ অর্থাৎ পুলিশ স্টেশনের যে ওসি আছে ওনার থেকে ধরে একদম এসপি পর্যন্ত সবগুলো পোস্টে কে কোন পদে আছে সেগুলো আলোচনা করেছি আমরা নেক্সট ভিডিওতে তারপর অনুগুটি তারপর এগুলোও নিয়ে আলোচনা করব তোমরাও যদি আমাদের সাথে থাকো দেখো কোন সমস্যা বা কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন কথা হলো তোমরা আমি কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদের দিচ্ছি তোমরা অবশ্যই যদি তোমার প্রয়োজন হয় নোট করে নিতে পারো সবচেয়ে প্রথম যেটা বলা ছিল সেটা হলো তুমি যখন ইন্টারভিউ বোর্ডে দিতে যাবে ইন্টারভিউ বোর্ডে যখন যাবে বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে জিআরবিটি গ্রুপস ইন্টারভিউতে এই ধরনের কাজগুলোই করেছে ইন্টারভিউরা কি করেছে কাজগুলো দেখবে আমি প্রথম বলে দিচ্ছি বলবে তুমি যখন যাবে না তোমার পরিচয়টা জানতে চাবে যে তোমার নাম কি ডাইরেক্ট বলতে পারে তোমার বিষয়ে কিছু বলো তোমার বিষয়ে কিছু বললে তোমার নাম তোমার কোয়ালিফিকেশন কি তোমার বর্তমানে কি করো তোমার বাবার নাম কি মার নাম কি তোমার সেটার ডিটেলসটা বলবে এখন যদি তোমাকে স্টেপ বাই স্টেপ জানতে হয় যে তোমার নাম কি নাম বললে বাবার নাম বার নাম তোমার বাবা কি করে তুমি বর্তমানে কি করো তোমার কয়জন ভাই বোন আছে তুমি ধরো তুমি একটা ব্লক থেকে এসেছ সেই ব্লকের যে ব্লকের আন্ডার তোমার বাড়ি সেই ব্লকের বিডিওকে বা সেই থানার ওসি ওসিকে সেই ডিস্ট্রিক্টের তোমার ডিএমকে বা এসপি কে সেই সাবডিভিশনে এসডিপিও কে এস কে সেই বিষয়ে তোমাকে কোয়েশ্চেন করা হবে পার্সোনাল লেভেলের তারপর তুমি যে বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা কেন্দ্র থেকে এসেছো সেইটি কত নম্বর বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের বর্তমানে এমএলএ কে এমএলএ আইন শৃঙ্খলা রক্ষায় রক্ষার জন্য কি কি কাজ করে থাকে বা এরপরে তুমি এই চাকরিটার জন্য একে এসেছো তোমাকে এই চাকরিটা আমি তোমাকে কেনা দেবো বাকিরা তো অনেকে আছে তাদের কেনা দিয়ে তোমাকে কেন চাকরিটা দেবো এই চাকরিটার জন্য তুমি কেন এসেছো তোমার কেন মনে হয় তুমি এই চাকরিটার যোগ্য ঠিক আছে তুমি এই চাকরিটা পেলে যদি না পাও ওই চাকরিটা তখন তুমি কি করবে বা তোমার চাকরিটা কেন তোমার নিট বা প্রয়োজন তুমি কি করবে সেই বিষয়ে তোমারকে যদি তোমার অফিসার তোমাকে পার্সোনাল লেভেলে কোনো কাজ করায় যে জল এনতে দেওয়া বা পার্সোনাল লেভেলে বাড়ি করে কাজ তোমাকে করে তখন তুমি করবে কিনা তারপর তুমি যদি অফিস হয় তোমার অফিস ডিউটি তোমার দশটায় শুরু হয় বা নয়টায় শুরু হয় তোমাকে যদি আধা ঘন্টা আগে যেতে বলে তুমি যাবে না তোমার রাত্রে অফিস ডিউটি তোমার নেই বা তোমাদের অন ডিউটি তুমি নেই তারপর যদি রাতে দুইটাই পুলিশ স্টেশনে আসতে হয় বা কোনো জায়গায় যেতে হয় তুমি যাবে কি না অফিসের স্বার্থে তুমি কি কি কাজ করবে স্পেশাল যদি কি কি কাজ করে থাকে পুলিশের রেসপন্সিবিলিটি কি পুলিশের দায়িত্ব কি তুমি একজন পুলিশ অফিসার হিসেবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি কি করে থাকবে তুমি কোনো কোনো খবর বা কোনো সন্দেহজনক খবর যদি পুঁছাতে চাও কীভাবে তুমি সেটা পুছাবে আইনশৃঙ্খলা রক্ষার যদি উন্নতিতে কী কি করা উচিত তোমাকে কেন নিয়োগ করা হচ্ছে এত ভালো পুলিশ কনস্টেবল বা অন্য অন্য পদ থাকতে দেখো এই যে বেসিক ডিটেলসগুলা সেইখানেই তোমরা মের মার খেয়ে যাবে অনেকে এই যে জিনিসগুলো বলেছি সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে একটু মানে স্টাডি করে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে এই টপিকগুলোর আমি আমরা ভাবছি একটা নতুন করে একটা ভিডিও দেবো শুধুমাত্র এই টপিকগুলোর উপর যে তোমার বিষয়ে কীভাবে বলবে বেসিক ডিটেলসটা তোমার ডিস্ট্রিক্টটা কীভাবে তুমি তুমি প্রেজেন্টেশন দেবে তোমার থানাটা কীভাবে তুমি প্রেজেন্টেশন দেবে তোমার চাকরিটা কেন দরকার চাকরিটা না পেলে কি হবে তোমার যোগ্যতা কি এই বেসিক ডিটেলস উপর আমরা ভাবছি একটা ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমার ইন্টারভিউতে মাস্ট মাস্ট খুব খুব দরকার তোমরা ভাববে না যে গদবান্ধা তোমরা পড়ে গেলে ইন্টারভিউতে এখান থেকে কিছু কোশ্চেন করা হবে তোমরা পার্সোনাল লেভেলে লেভেল এই ধরনের কোশ্চেনগুলো করা হবে এবং এই ধরনের কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদের কিছু প্র্যাকটিস করে যেতে হবে নাহলে না হয় কিন্তু সেখানে গিয়ে তোমরা আটকিয়ে যাবে ভালো হবে শেষ সময় প্রিপারেশনটা তোমরা ভালো হবে নাও যা শেষ বলো তা সব ভালো তুমি যদি ভালো তোমার সাথেও ভালো হবে পজিটিভ থিঙ্কিং নিয়ে চলো ইন্টারভিউর জন্য ভালো হবে প্রিপারেশন নাও কোনো ডাউট বা ক্লারিফিকেশন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল